স্টুডেন্ট ভিসা লিথুনে আসতে হলে কি করতে হবে? এই প্রশ্নটা আমি খুব বেশি পাই, মানে ইনিশিয়াল স্টেজে কি করা উচিত সেটা আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, লিথুনেতে যদি আপনি স্টুডেন্ট ভিসা আসতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এখন ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা আপনারা অনেকেই জানেন না। তো লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সে ব্যাপারে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়ি, ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলবো এটা কিন্তু অ্যাভারেজ একটা হিসাব দিব, মানে লিথুয়ানিয়ার ভার্সিটিগুলোতে এই ডকুমেন্টসগুলো সাধারণত প্রয়োজন হয়, তবে কোনো কোনো ইউনিভার্সিটিতে কম বেশি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, সেটা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা শুরু করি। প্রথমে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, মানে এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, এটা আপনারা সবাই জানেন, মানে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে। আর দুই নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। ধরুন আপনি যদি ব্যাচেলরের অ্যাপ্লিকেন্টস হন তাহলে আপনার এসএসসি এবং এইচএসসির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্টস হন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর সার্টিফিকেট লাগবে। এখন এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে আপনি প্রথমে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তবে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার পরে কিন্তু ইউনিভার্সিটি আপনার কাছ থেকে মেইন সার্টিফিকেটটা কিন্তু চাইবে। সেক্ষেত্রে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে কি যে কনভোকেশন বা সমাবর্তন ছাড়া কিন্তু মেইন সার্টিফিকেটটা উঠানো যায় না। আর এখানকার ইউনিভার্সিটিগুলো কিন্তু এই ব্যাপারগুলো জানে, ওরা যদি একটা মেইল করে দেয় সেই মেইলটা যদি আপনি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে দেখান, প্রথম প্রথম একটু সমস্যা হবেই, দিতে চাইবে না, পরে কিন্তু উঠানো যায়, মানে এটা অনেকে কিন্তু করছে। আবার এমনও উদাহরণ আছে প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও কিন্তু হয়েছে, তো এটা কিন্তু আসলে ডিপেন্ড করে। আর তিন নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ডকুমেন্টস লাগবে। এখন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা ডকুমেন্টস মানে হচ্ছে যে আপনার আইএস তা কিন্তু না, আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এমওআই দিলেও কিন্তু চলবে। তাহলে আপনার ধরুন আপনি যদি আইএস থাকে তাহলে তো ভালোই, আইএস মিনিমাম 5.5 থাকতে হবে, আর সেটা না থাকলে আপনি এমওআই মানে মই যেটাকে আপনি সংক্ষেপে বলে থাকি মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা দেখলে চলবে। অথবা যদি দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ইংলিশ টেস্ট নিয়ে থাকে, সেই ইংলিশ টেস্টও পাস করলেও কিন্তু চলবে। চার নম্বর ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন পাসপোর্ট সাইজের ছবির সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়। পাঁচ নম্বর ডকুমেন্ট সেটা হচ্ছে রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার। এখন এই রেফারেন্স লেটার আপনি কই থেকে নেবেন? এটা আপনি আপনার স্কুল থেকে নিতে পারেন, বা আপনার কলেজ থেকে নিতে পারেন, বা আপনি যদি কোথাও জব করে থাকেন সেখানকার বস থেকে বা আপনার কলিগ থেকে নিতে পারেন। এটা যে কোনো ব্যক্তির কাছ থেকে নিলেই হবে, আবার যে কোনো ব্যক্তি বলে যে কোনো থার্ড পার্সন ব্যক্তি হলেই হবে না। ধরুন আপনি যে ইনস্টিটিউশনগুলোতে জড়িত ছিলেন তারা রেফার করে দিবে যে আপনার সম্পর্কে, বা ইংলিশ টেস্টিমোনিয়াল হতে পারে সেটা। ছয় নম্বর ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার মোটিভেশনাল লেটার লাগবে। এই মোটিভেশনাল লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই মোটিভেশনাল লেটারে কিন্তু আপনার মোটিভটা আপনি তুলে ধরবেন ইউনিভার্সিটির কাছে। এখন এটা পুরোপুরি ডিপেন্ড করে যে এক এক ইউনিভার্সিটি 2000 ক্যারেক্টার চায়, কেউ 4000 ক্যারেক্টার চায়, এটা পুরোপুরি ডিপেন্ড করে। আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে তারা আসলে কত ওয়ার্ডের বা কত ক্যারেক্টারের মোটিভেশনাল লেটার চায়। এরপরে যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এটা না হলেও চলে, এটা কিন্তু সব ইউনিভার্সিটি চায় না, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু এটা চায় না, বাট আপনি যদি চায়, যদি থাকে সেটা দিবেন, সেটা অবশ্যই ভালো। এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি সিভির জন্য আস্ক করে, তবে সব ইউনিভার্সিটি কিন্তু সিভির জন্য আস্ক করে না, কিছু কিছু চায় আর কি। তাহলে ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য মূলত এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হয়। আমি আবার একটু রিপিট করি কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের। এক, পাসপোর্টের প্রয়োজন হবে, মানে পাসপোর্টের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা ডকুমেন্টস, সেটা হতে পারে মইও হতে পারে। চার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। পাঁচ হচ্ছে রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার। ছয় মোটিভেশনাল লেটার। এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সিভিও প্রয়োজন হয়। আর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সময় আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কি না, মানে আপনি কি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন কি না, কোন সাবজেক্ট আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। ধরুন আপনার একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন যেটা ওরা আসলে ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি চাচ্ছে, কিন্তু আপনার ইন্টারে বা মেট্রিকে কখনো হিস্ট্রি ছিল না, তাহলে আপনি এই সাবজেক্টে অ্যাপ্লাই করেও কিন্তু লাভ হবে না, আপনাকে কিন্তু রিজেক্ট করে দিবে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, এটা আমি একটা উদাহরণ দিলাম আর কি, যখন অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু দেখবেন যে এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে আপনি কি অ্যাপ্লিকেবল কি না। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।